ম্যানচেস্টার ইউনাইটেড ইংল্যান্ডের সবচেয়ে ঐতিহ্যবাহী ক্লাবগুলোর মধ্যে একটি হলেও দীর্ঘদিন ধরেই সাফল্য খরায় ভুগছে তারা। এক দশকেরও বেশি সময় প্রিমিয়ার লিগ শিরোপা ছুঁতে পারেনি রেড ডেভিলরা। অনেক চেষ্টা করেও বারবার তাদেরকে ব্যর্থতাই মেনে নিতে হচ্ছে, তাই আগামী মৌসুমে ঘুরে দাঁড়াতে চায় তারা। সেই লক্ষ্যে তিনজন বাদে সকল ফুটবলারকে বিদায় করতে চায় এই ঐতিহ্যবাহী ক্লাবটি। আজকে আমরা ম্যানচেস্টার ইউনাইটেডের দলবদল পরিকল্পনা সম্পর্কেই জানব। বেশ কিছুদিন আগেই ম্যানচেস্টার ইউনাইটেড ক্লাবটির মালিকানা বদল হয়েছে। নতুন মালিকপক্ষ ব্যর্থতার সকল ধুলো ঝেড়ে ফেলে নতুন করে ক্লাবটিকে সাজাতে চান, কারণ মিলিয়ন মিলিয়ন ডলার খরচ করেও এবছরও লিগে ভালো করতে পারেনি তারা। এমনকি চ্যাম্পিয়ন্স লিগে খেলার সুযোগও হারিয়েছে। এমন অবস্থায় কোচ এরিক টেন হাগকে সরিয়ে দিতে চেয়েছিল রেড ডেভিলদের নতুন মালিকরা। অবশ্য শেষ পর্যন্ত তারা আরেকটি সুযোগ দিতে চায় এই ডাচ কোচকে, যদিও তা পুরোপুরি নিশ্চিত হয়নি। তবে এরই মধ্যে নতুন টেকনিক্যাল ডিরেক্টর জেনসেন উইলক্সের সাথে আলোচনায় বসেছিলেন এরিক টেন হাগ। সেখানে ম্যানচেস্টার ইউনাইটেড ক্লাবের নতুন মালিকদের মনোভাব ফুটে উঠেছে। জানা গেছে দলের বেশিরভাগ খেলোয়াড়কেই অপ্রয়োজনীয় মনে করে মালিকপক্ষ। এর মধ্যে বিতর্কিত ফরওয়ার্ড অ্যান্থনি মার্শিয়াল এবং ডিফেন্ডার রাফায়েল ভারানের সাথে চুক্তি শেষ হয়ে যাচ্ছে এই মৌসুম শেষেই। তাদের সাথে আর নতুন করে চুক্তি করবে না রেড ডেভিলরা। লোনে খেলতে আসা মরক্কান ডিফেন্ডার সোফিয়ান আরামবাদকেও ফিরিয়ে দেওয়া হবে ফিওরেন্তিনায়। বর্ষিয়ান দুই মিডফিল্ডার ক্রিস্টিয়ান এরিকসন এবং ক্যাসিমিরোকেও দলে রাখতে চায় না ম্যানচেস্টার ইউনাইটেডের নতুন মালিকপক্ষ। যদিও তাদের সাথে এখনও চুক্তি আছে ক্লাবটির, কিন্তু তাদেরকে বিদায় করে সেটিও বাতিল করতে পারে তারা। গত মৌসুমের শুরুতে আলোচিত ডিফেন্ডার হ্যারি ম্যাগুয়ের এবং স্কট ম্যাকটোমিনিকে বিক্রি করতে চেয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড। সেবার ব্যর্থ হওয়ায় এই মৌসুমে আবার তাদেরকে বিক্রি করে দেওয়ার চেষ্টা করা হবে। একইভাবে বিভিন্ন ক্লাবে লোনে খেলতে যাওয়া ডনিফিন ডি বিক, ম্যাসন গ্রিনউড এবং জার্ডন সানচোকেও ফেরানোর পরিকল্পনা নেই এরিক টেন হাগের। তবে ম্যানচেস্টার ইউনাইটেডের বিক্রির তালিকায় যে নামগুলো বিস্ময়ের সৃষ্টি করেছে সেগুলো হল ব্রুনো ফার্নান্দেস এবং মার্কাস রাশফোর্ড। বেশ কয়েক বছর ধরেই দলটির সেরা পারফর্মার ছিলেন ব্রুনো ফার্নান্দেস, আর মার্কাস রাশফোর্ড 2022-23 মৌসুমেও 30 গোল করেছিলেন। কিন্তু দলকে নতুনভাবে সাজাতে হলে যে বিপুল পরিমাণ অর্থের দরকার, তার জন্য এ দুজনকে বিক্রি করতে চায় ম্যানচেস্টার ইউনাইটেড। একই সাথে গোলরক্ষক আন্ড্রে ওনানাকে বিক্রি করেও তারা বড় অঙ্কের অর্থ আয় করতে চায়। তবে এত কিছুর পরেও তিনজন ফুটবলার আছেন যাদেরকে বিক্রি করার কোনো ইচ্ছে নেই রেড ডেভিল কর্তৃপক্ষের। তাদের মধ্যে রয়েছেন রাসমুস হইনোল্ড, কোবি মাইনো এবং আলেহান্দ্রো কার্নাচো। এই তিনজনকে ম্যানচেস্টার ইউনাইটেডের ভবিষ্যতের সুপারস্টার মনে করা হচ্ছে, তাই এই তিনজন বাদে ক্লাবটিতে কারো অবস্থানই সুনিশ্চিত নয়। ম্যানচেস্টার ইউনাইটেড কি পারবে তাদের দলবদলের পরিকল্পনা বাস্তবায়ন করতে? আপনার মতামত জানিয়ে দিন কমেন্ট বক্সে, এবং ফুটবলের এমন আরও সব তথ্য পেতে সাবস্ক্রাইব করুন ফুটবল বিশ্ব।